মারা গেলে অশ্রু ঝরানোর অনেক লোক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। তিনটে জিনিস কখনো ফেরানো যায় না, বলে ফেলা কথা, চলে যাওয়া সময়, ভেঙে যাওয়া বিশ্বাস। মানুষ যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কত কঠিন। এখন মানুষের সাথে মানুষের বিয়ে খুব কমই হয়, বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে ক্যারিয়ারের। বিনা যৌতুকে বিবাহ করার মতো হাজারো ছেলে আছে, কিন্তু 5,000 টাকা দেনমোহরে বিবাহ করার কোনো মেয়ে পাওয়া দুষ্কর। জীবনে কাকে কখন কোথায় কাজে লাগবে কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। পৃথিবীতে সবচেয়ে ধারালো অস্ত্র হলো মুখের কথা, যা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে। যখন তোমার অবস্থার উন্নতি হবে তখন তোমার বন্ধুরা জানবে তুমি কে, আর যখন তোমার অবস্থার অবনতি হবে তখন তুমি জানবে তোমার বন্ধুকে। প্রিয় বলতে কিছুই নেই, জীবনের প্রয়োজনেই বিশেষ ব্যক্তি কিংবা বস্তুই প্রিয় হয়ে ওঠে। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্যের পরেও সেই নারী স্ত্রী হবার যোগ্যতা রাখে। কথায় কথায় ইংরেজি বলাটা স্মার্টনেস না, কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, সুবহানাল্লাহ বলাটাই স্মার্টনেস। বেলা শেষে সৌন্দর্য অস্ত চলে যায়, তবু ব্যক্তিত্ব রয়ে যায়। প্রিয় মানুষের কাঁধে মাথা রাখলে সকল ব্যথা নিমিষেই চলে যায়। ওই নারী উত্তম যে তার যৌবনের সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। প্রতিটি ছেলে বলে মেয়েরা লোভী, আবার যখন বোনের বিয়ে দিতে যায় তখন ওরা নিজেরাই আবার বোনের জন্য টাকাওয়ালা ছেলে খোঁজে। মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে সেটা হলো বোন। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। পুরুষের এক চোখে প্রিয়তমা, দ্বিতীয় চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার।